শিক্ষার্থীবৃন্দ, জুনিয়র আস্টার মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই বাসায় থাকবে, নিয়মিত লেখাপড়া করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। এই নির্দেশনার মাধ্যমে আমরা আজকে যাচ্ছি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের অষ্টম অধ্যায়ের, অর্থাৎ জ্যামিতির অংশের অষ্টম অধ্যায়ের কিছু বিস্তারিত ব্যাখ্যা জানার জন্যে। কারণ জ্যামিতি করতে গেলে আমাকে কিছু বিষয় অবশ্যই সেটা জানতে হবে, নতুবা অনেক সময় আমরা সঠিকভাবে অঙ্কন করতে পারবো না, অথবা অঙ্কন করলেও অঙ্কনের বিবরণ আমরা যথাযথভাবে দিতে পারবো না, অথবা আমি অঙ্কন করতে পারলাম কিন্তু তার যুক্তি দ্বারা প্রমাণ করতে পারবো না। তো এই জন্যে আমাকে অবশ্যই জ্যামিতি করার আগে এই জ্যামিতির কিছু মৌলিক ধারণা সম্পর্কে আমাদেরকে একটি স্পষ্ট ধারণা থাকতে হবে। তাই আজকে যাচ্ছি আমরা সপ্তম শ্রেণীর অষ্টম অধ্যায়ের মৌলিক জ্যামিতির কিছু মৌলিক বিষয় নিয়ে আলোচনা করতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতেই পাচ্ছ জ্যামিতির যুক্তি পদ্ধতি। এই যে যুক্তি পদ্ধতি বা যৌক্তিক পদ্ধতি যেগুলো আছে, এটার মধ্যে আমি প্রথমেই প্রতিজ্ঞা হিসাবে একটি জিনিসকে উল্লেখ করেছি, তোমরা ছকটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। প্রতিজ্ঞা, প্রতিজ্ঞাকে আমরা তিন ভাগে দেখানোর চেষ্টা করেছি, সম্পাদ্য, উপপাদ্য এবং অনুসিদ্ধান্ত। তাহলে এই যে তিনটি পদ্ধতিতে বা তিনটি ধাপেও প্রতিজ্ঞাকে আমরা তিনটি ধাপে দেখানোর চেষ্টা করেছি, সম্পাদ্য, উপপাদ্য এবং অনুসিদ্ধান্ত। ক্লাস সিক্সে তোমরা নিশ্চয়ই সম্পাদ্য করেছ, উপপাদ্য করেছ এবং কোনো কোনো ক্ষেত্রে অনুসিদ্ধান্ত করেছ, কিন্তু সেগুলো যে কী হয়তো বা সেটার বিস্তারিত ব্যাখ্যা তোমরা জানতে পারোনি, আর জানলেও ততটা স্পষ্ট ধারণা তোমাদের মধ্যে ছিল না। তো আমরা আবার সেটাকে বিস্তারিত ব্যাখ্যা করছি। দেখো, প্রতিজ্ঞা, আমরা প্রতিজ্ঞা বলতে কী বুঝি? আমরা যখন একজন আরেকজনকে কোনো ওয়াদা দেই, কথা দেই, আমরা স্বাভাবিকভাবেই সেটাকে প্রতিজ্ঞা বলি, কিন্তু জ্যামিতিতে বা অঙ্কের ভাষায় সেটি প্রতিজ্ঞা নয়। তাহলে অঙ্কের ভাষায় যা জ্যামিতিক ভাষায় প্রতিজ্ঞা কাকে বলে? আমরা বলবো জ্যামিতিতে যে সকল বিষয়ের আলোচনা করা হয়, আমি সংজ্ঞাটি কি বলেছি, জ্যামিতিতে যে সকল বিষয়ের আলোচনা করা হয় তাকে প্রতিজ্ঞা বলে। আবার বলছি, জ্যামিতিতে যে সকল বিষয়ের আলোচনা করা হয় তাকে প্রতিজ্ঞা বলে। তাহলে কি কি বিষয়ের আলোচনা করা হয়? তাহলে যেমন বৃত্ত সম্পর্কে আলোচনা করা হয়, চতুর্ভুজ সম্পর্কে আলোচনা করা হয়, ত্রিভুজ সম্পর্কে আলোচনা করা হয়, আমরা সেটা বৃত্ত, চতুর্ভুজ, ত্রিভুজ, তারপরে বিভিন্ন রেখা, বিভিন্ন বিষয়ে জ্যামিতিতে আলোচনা করা হয়। এই যে আলোচনাটা, এই আলোচনাগুলোকে একত্রিত বলা হয় প্রতিজ্ঞা। যেমন আমরা যদি সম্পাদ্যে যাই, যে সম্পাদ্য হয়তো তোমাকে প্রশ্ন করা হলো যে সম্পাদ্য কী, বা সম্পাদ্য উদাহরণস্বরূপ ধরে নাও, আমি বললাম যে একটি ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে 3, 4 ও 5 সেন্টিমিটার হলে ত্রিভুজটি অঙ্কন কর। তাহলে এই যে আলোচনা আমরা কি করলাম, যে ত্রিভুজটি তিনটি বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে এই যে আলোচনা, অথবা মনে করো আমি প্রশ্ন করলাম যে দুটি সমান্তরাল সরলরেখা, দুটি সমান্তরাল সরলরেখাকে যদি একটি ছেদক যারা দুটি বিন্দুতে ছেদ করানো হয়, তাহলে ছেদবিন্দুতে উৎপন্ন একান্তর কোণগুলো পরস্পর সমান প্রমাণ করো। তাহলে এই ক্ষেত্রে যে আমরা জ্যামিতিতে কী কী বিষয়ে আলোচনা করলাম সেগুলোই হচ্ছে প্রতিজ্ঞা। তাহলে আমরা স্পষ্টই বুঝে গেলাম
জ্যামিতিতে যে সকল বিষয়ে আলোচনা করা হয় তাকেই বলা হয় প্রতিজ্ঞা। তাহলে প্রতিজ্ঞাকে আমাদের বুঝার সুবিধার্থে আমরা এখানে তিন ভাগে ভাগ করে নিয়েছি, সম্পাদ্য, উপপাদ্য এবং অনুসিদ্ধান্ত। তাহলে আমরা প্রথমেই যাই, সম্পাদ্য কি? আমরা এতদিন করেছি সম্পাদ্য করো, হ্যাঁ, তাহলে সম্পাদ্যটা কি? তাহলে সম্পাদ্যটা হচ্ছে যে প্রতিজ্ঞা কোনো বিষয় অঙ্কন করা হয় এবং যুক্তির মাধ্যমে অঙ্কনের সঠিকতা নির্ণয় করা হয়। কি বলছি আমরা আবার দেখো, যে প্রতিজ্ঞা, আমি কিন্তু প্রতিজ্ঞা কথাটি ব্যবহার করেছি, যে প্রতিজ্ঞা যেমিতিতে কোনো বিষয় অঙ্কন করা হয় এবং যুক্তি দ্বারা সেই অঙ্কনের নির্ভুলতা প্রমাণ করা হয় তাকেই বলা হয় সম্পাদ্য। তাহলে খেয়াল করো, আমি একটু আগে বলেছি যে ধরে নাও আমি তোমাকে যুক্তি দ্বারা প্রমাণ করতে বলেছি যে আমি যদি বললাম যে একটি ত্রিভুজের তিনটি বাহু, ধরে নিলাম এ ইকুয়াল টু 4 সেন্টিমিটার, বি ইকুয়াল টু 3 সেন্টিমিটার, সি ইকুয়াল টু 2 সেন্টিমিটার, এ ইকুয়াল টু 4 সেন্টিমিটার, বি ইকুয়াল টু 3 সেন্টিমিটার এবং সি ইকুয়াল টু 2 সেন্টিমিটার হলে ত্রিভুজটি অঙ্কন করো। একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য আমরা দেওয়া আছে, তাহলে এই যে দেওয়া আছে এটা আমরা ত্রিভুজটি অঙ্কন করব এবং সেই বাহুগুলোর দৈর্ঘ্য ঠিক আছে কিনা সেটা আমরা প্রমাণ করব। তাহলে সেটি হচ্ছে আমরা কি বলবো, সম্পাদ্য। এবার আমরা বলবো উপপাদ্যের বিষয়। তাহলে উপপাদ্যটা কি? তাহলে উপপাদ্য যখন জ্যামিতিতে কোনো বিষয়ে, যখন জ্যামিতিতে কোনো বিষয়ে যে প্রতিজ্ঞায়, আমরা আবার বলছি যে উপপাদ্য যে প্রতিজ্ঞায় জ্যামিতিক কোনো বিষয়কে যুক্তি দ্বারা প্রমাণ করা হয়, যে প্রতিজ্ঞায় জ্যামিতিক কোনো বিষয়কে যুক্তি দ্বারা প্রমাণ করা হয় তাই হচ্ছে উপপাদ্য। যেমন উদাহরণস্বরূপ আমরা ধরে নিলাম, আমি ধরে নিই যে এটি একটি ত্রিভুজ এবং এর আমরা নাম দিলাম এ বি সি। ধরে নিলাম এটা একটি ত্রিভুজ এবং এর নাম হচ্ছে এবিসি একটি ত্রিভুজ। এখন তোমাকে প্রমাণ করতে হলো, যুক্তি দ্বারা তোমাকে দেখাতে হবে যে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু 2 সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে যুক্তি দ্বারা তোমাকে প্রমাণ করতে হবে যে আসলে এই তিনটি কোণের যোগফল 2 সমকোণ বা 180 ডিগ্রি হয়। এটি হচ্ছে আমার উপপাদ্য। এবার আমরা যাই সম্পাদ্য। এই সম্পাদ্যের মধ্যে সম্পাদ্য করার জন্য আমাদেরকে তিনটি অংশে আমরা বিভক্ত করে নিয়েছি, উপাত্ত, অঙ্কন এবং প্রমাণ। তাহলে সম্পাদ্যের অংশ কয়টি? তিনটি, উপাত্ত, অঙ্কন এবং প্রমাণ। তাহলে এবার আমরা আসি উপাত্ত কি, অর্থাৎ উপাত্ত হলো যে যে বিষয়গুলো অঙ্কনের জন্য যে বিষয়গুলো দেওয়া থাকে, অর্থাৎ আমরা আবার বলছি জ্যামিতিতে যে বিষয়গুলো কি থাকে, জ্যামিতিতে যে বিষয়গুলো, যে বিষয়গুলো জ্যামিতিতে দেওয়া থাকে অর্থাৎ উপাত্তে দেওয়া থাকে, যে যে বিষয়গুলো অঙ্কনের জন্য দেওয়া থাকে। যেমন আমরা এখানে বললাম যে তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি এগুলোই হচ্ছে উপাত্ত। যে তথ্যগুলো তোমাকে দেওয়া থাকে কোনো একটি চিত্র অঙ্কনের জন্য অথবা অঙ্কনের নির্ভুলতা প্রমাণের জন্য, যে যে উপাত্তগুলো দেওয়া থাকে, যে তথ্যগুলো দেওয়া থাকে, যে তথ্য দেওয়া, যেমন আমরা এখানে বলছি এ ইকুয়াল টু 4 সেন্টিমিটার, বি ইকুয়াল টু 3 সেন্টিমিটার, সি ইকুয়াল টু 2 সেন্টিমিটার, এগুলোই হচ্ছে উপাত্ত। যে কোনো চিত্র অঙ্কনের জন্য যে তথ্যগুলো দেওয়া থাকে সেগুলো হচ্ছে উপাত্ত। এরপর আমরা যাই অঙ্কন। অঙ্কন হল যে উপাত্তের ভিত্তিতে যে
চিত্র অঙ্কন করা উপাত্তের ভিত্তিতে ওই জ্যামিতির চিত্র আঁকাটাই হচ্ছে অঙ্কন উপাত্তের ভিত্তিতে জ্যামিতির চিত্রটা অঙ্কন করাই হচ্ছে অঙ্কন প্রমাণ প্রমাণ হলো অঙ্কনের নির্ভুলতা আমরা সংজ্ঞার মধ্যে বলেছি অঙ্কনের নির্ভুলতা অর্থাৎ আমি যে চিত্রটি অঙ্কন করলাম ধরে নাও আমি একটা চিত্র অঙ্কন করলাম এই আলোকে এবং এটি হচ্ছে আমরা ধরে নিলাম যে ত্রিভুজটি আমার এরকম হলো এটা হলো এ এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে সি এই যে আমরা চিত্রটি অঙ্কন করলাম এ বি সি তাহলে এটা সঠিক আছে কিনা অঙ্কনের নির্ভুলতা অঙ্কনটা ঠিক হয়েছে কিনা সেটা প্রমাণ করাই হচ্ছে তা প্রমাণ তাই হচ্ছে অঙ্কন প্রমাণ তাহলে উপাত্তে জ্যামিতিতে যা দেওয়া থাকে সেটা হচ্ছে উপাত্ত উপাত্তের আলোকে চিত্র উপস্থাপন করা হচ্ছে অঙ্কন অঙ্কনের নির্ভুলতা প্রমাণ করাই হচ্ছে প্রমাণ এবার আমরা চলে যাই উপপাদ্য উপপাদ্য হচ্ছে যে কোন চিত্রে উপপাদ্য যখন আমরা সংজ্ঞাটি বলেছি এই অংশে এসে যে উপপাদ্য উপপাদ্যের মধ্যে সাধারণ নির্বচন এই অংশে প্রতিজ্ঞার বিষয়টি সরলভাবে বর্ণনা করা হয় প্রতিজ্ঞার বিষয়টি কি করা হয় সরলভাবে বর্ণনা করা হয় যেমন বলা হলো যে এ বি সি একটি ত্রিভুজ প্রমাণ করো যে এর এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু এক সমকোণ আর দুঃখিত দুই সমকোণ বিশেষ নির্বাচন এখানে এসে যে আমাকে কি প্রমাণ করতে বলেছে সেটা চিত্র এঁকে আমাকে সেটা চিত্র অঙ্কনের মাধ্যমে সেই চিত্রটিকে উপস্থাপন করা হয় এবং কি প্রমাণ করতে হবে সেটা দেখাতে হয় অঙ্কন এই ক্ষেত্রে এসে যে প্রতিজ্ঞা বিষয়টিকে প্রমাণের জন্য পূর্বে প্রতিষ্ঠিত কোনো জ্যামিতিক সত্য তথ্য আমি আবার বলছি যে প্রতিজ্ঞা বিষয়টি প্রমাণের জন্য যদি কোনো অতিরিক্ত অঙ্কন বা অতিরিক্ত তথ্য ব্যবহার করে অতিরিক্ত তথ্য ব্যবহার করে তবে সেই তথ্যটি অবশ্যই জ্যামিতিক সত্য তথ্য প্রয়োগ করতে হবে তাহলে সেই সত্য তথ্যটি প্রয়োগ করে অতিরিক্ত যদি কোনো কিছু প্রয়োজন হয় তা চিত্র উপস্থাপন করা হচ্ছে অঙ্কন অর্থাৎ প্রতিজ্ঞা যা দেওয়া আছে বা আমার উপাত্তে যা দেওয়া আছে উপাত্তে যা দেওয়া আছে তার বাইরেও কিছু তথ্য জ্যামিতিক স্বতঃসিদ্ধ কিছু তথ্য উপস্থাপনের মাধ্যমে চিত্র উপস্থাপন করাই হচ্ছে অঙ্কন আর আমরা বলছি অঙ্কনের আমি যে অঙ্কন করেছি এই অঙ্কনের নির্ভুলতা প্রমাণ এবং জ্যামিতিক স্বতঃসিদ্ধ তথ্যটিকে প্রয়োগের মাধ্যমে আমাকে বিশেষ নির্বাচনে যা কিছু বলছে বা যা কিছু করার জন্য বলেছে সেটিকে প্রমাণ করাই হচ্ছে প্রমাণের কাজ অর্থাৎ সেটাকে স্বতঃসিদ্ধভাবে সেটি সঠিকতা আছে কিনা সেটা নির্ণয় করাই হচ্ছে প্রমাণের কাজ অর্থাৎ আমি যা করেছি এবং আমার কাছে যা চাওয়া হয়েছে বিশেষ নির্বাচনে যেমন উদাহরণস্বরূপ আমরা বলি যে একটি ত্রিভুজের প্রমাণ করো যে একটি ত্রিভুজের এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু দুই সমকোণ তো সেক্ষেত্রে আমাদেরকে প্রমাণ করতে হবে যে বিভিন্ন তথ্য উপাত্তগুলো স্বতঃসিদ্ধ জ্যামিতির তথ্য উপাত্ত অর্থাৎ সত্য তথ্য পূর্বে ব্যবহৃত সত্য তথ্যগুলো উপস্থাপনের মাধ্যমে আমাকে ওই তিনটি ওই প্রমাণটি আমাকে করে যেতে হবে সেটাই হচ্ছে প্রমাণ তাহলে বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন সাধারণভাবে যে আলোচনা করা হয় তাই হলো বিশেষ নির্বাচন যা আমাকে প্রমাণ করতে হবে দুঃখিত সাধারণভাবে যা দেওয়া থাকে তা হচ্ছে সাধারণ নির্বাচন আমাকে যা প্রমাণ করতে হবে তা হচ্ছে বিশেষ নির্বাচন অতিরিক্ত কোনো তথ্য উপাত্তের মাধ্যমে
প্রমাণের সুবিধার্থে যে চিত্র উপস্থাপন করা হয় তা হচ্ছে অঙ্কন, এবং অঙ্কনের পর বিশেষ নির্বাচনে আমাকে যা কিছু প্রমাণ করতে বলেছে সেটি যেমিতি কিছু স্বতঃসিদ্ধ নিয়ম অনুসরণের মাধ্যমে তা উপস্থাপন করাই হচ্ছে প্রমাণ। ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তাহলে এই পর্যন্তই আমাদের ক্লাসটি রাখি। তোমরা তোমাদের অবশ্যই পাঠ্য বইয়ে 119 পৃষ্ঠায় অর্থাৎ অষ্টম অধ্যায়ের প্রথম অংশে গিয়ে, হয়তো বইয়ের পৃষ্ঠার সাথে অসামঞ্জস্য থাকতে পারে, অষ্টম অধ্যায়ের প্রথম অংশটি তোমরা পাঠ্য বইয়ে একটু ভালো করে পড়ে দিবে, তাহলে এই জিনিসগুলো তোমাদের কাছে খুব সহজ হবে। তবে ওই চিত্রগুলো কিন্তু এইভাবে এগুলো ধারাবাহিকতাভাবে সেখানে দেওয়া নেই, তোমরা যদি মনে করো এটাকে লিখে রাখবে, লিখে রেখে তারপরে তোমার তুমি তোমার পাঠ্যপুস্তকের সাথে সেগুলোকে মিলিয়ে খুব সহজে জিনিসটিকে আয়ত্ত করতে পারবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশা করে সবাইকে আবারও আশরাফ খসড়ার আদর্শ উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ, ধন্যবাদ সবাইকে।